প্রতিটা কথা, এক একটা কথাই মুক্তিযুদ্ধের বিশাল প্রেরণা এবং উৎসাহিত বাঙালি, এর বিকল্প কিছু নাই। ভাষণ আপনার কোথায় শুনলেন? ভাষণ তো যখন এটি তো আর পাকিস্তান রেডিওতে আর দিছে না, ওয়ারলেসে যায় একটু দরিয়া পুলিশ সংগ্রহ করছে, আর পেপারে পরের দিন ইত্তেফাকি পড়লো, পরের দিন ইত্তেফাকি পড়লো। তো বঙ্গবন্ধু অনেক বড় ভাষণ দিচ্ছে, এই ভাষণের কোন অংশ আপনাকে আপনার কাছে বেশি ভালো লাগে? সব নেই, যত কান বলছে ততখানি কান পাচ্ছে, ততখানি শুনছি, ততখানি থেকে এই যে প্রথমেই মুক্তিযুদ্ধে আমি যাই, কিন্তু আমাকে দেয় না এজনের জন্য। আপনারা তো ভাষণ শুনলেন, ঠিক আছে, ভাষণ শোনার পরে কী করলেন? যেমন 25 মার্চ রাতে তো ঢাকায় আর্মি নামলো, তাই না? তখন আপনারা, তখন আপনি কোথায় ছিলেন? এখানে ছিলেন না, টাউনে ছিলেন না, গ্রামে ছিলাম? গ্রামে ছিলেন। তারপরে মুক্তিযুদ্ধে যান কীভাবে? এখন মুক্তিযুদ্ধে যাই না, এখন মুক্তারপাড়া মাঠে ট্রেনিং নিছি। মুক্তারপাড়া মাঠে ট্রেনিং নিছি। কে ট্রেনিং করালো? ট্রেনিং করেছে আনসার কমান্ডার আছে দুজন। নাম মনে আছে? হ্যাঁ, তিনি শেষে আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছে, আরেকজন হাতটা বেঁকা আছেন আক্তার করে কিনা আমরা একটা আছি। তারপরে মুক্তারপাড়া ট্রেনিংয়ের পরে তখন দেখা যায় যে এই যে আনিস রহমান খুকন, আমরা এই কুশের চৌধুরী বাসাতে একটা ন্যারেল গেছে, ন্যারেল ফারিয়া ডাবডি খাইয়া তেরো ফাঁক বাহিনী খাইব, খাইয়া ভাই ভাই বাগজি ফাঁক বাহিনী। কয়দিন ট্রেনিং হলো আপনার যে মুক্তারপাড়া যে ট্রেনিং করালো, কয়দিন হলো? এই 15-20 দিন। এভাবে কী দিয়ে ট্রেনিং করালো? এই রাইফেল, এই যে খেলাধুলা রাইফেল আছে না, হ্যাঁ, মাঝারি ধরনের আনসারার, যেগুলো গুলি গুলি ফুটে না। কতজন করলেন ট্রেনিং? এই যে ট্রেনিং 10-50 জন, 50-60 জন এরকম, এরকম করছে, এরকম তো রিক্রুটিং ছিল না। তারা আগ্রহ সহিত শিখছে। এটা কোন মাসের ঘটনা? এপ্রিলের মতন ঘটনা, এপ্রিলের। তখনও নেত্রকোনায় কি আর্মি আসে নাই? তখন আসে নাই, তখন আসে বাহারের দিকে। আচ্ছা, তারপরে আপনারা কী করলেন এই ট্রেনিং নেওয়ার পরে? এই ট্রেনিং তো কার্যকরী ট্রেনিং না, তবে কিছু কিছু জন রাইফেলটা ভালো মতে, হালকা রাইফেল তো জি চালাইতে খুব সুবিধা হয়েছে, শিক্ষা ভালছি, শিখলে তারপরে যখন আরও অনেক ঘটনা পড়ে গেছে, যেগুলো ইন্ডিয়াতে গেলাম গা, তখন আমাকে সারে না, তুমি ট্রেনিং নিছো, তুমি আনসার এবং বিডিআরের সাথে কিছু কিছু কলমান্দা যাও, আর এই হিন্দি রক্ষণাবেক্ষণে থাকো। কে বলছে এই কথা? বলছে এই সেক্টর বিডিআর কমান্ডার। নাম মনে আছে? বাদে তো ভালো মেজর জেনারেল হয়ে গেছে পরে। আচ্ছা, তারপর আপনি কী করলেন? কিছুদিন রইলাম, তাহলে পরে বাদে যখন ওই বর্তমান মন্ত্রীর বাপ বাগমারা গেলাম গা, এই রইলাম ওনার সাথে, উনি খাওয়াইলেন। কোথায় ছিলেন? বাগমারা? বাগমারা ভারতের কোন সীমান্ত দিয়ে গেলেন? এটা এই ভারতীয় সীমান্ত, সীমান্তই বাগমারা। মানে কোন পাশ দিয়ে? বাংলাদেশের কোন পাশ? বাংলাদেশের ভিতরে না, ইন্ডিয়ান সীমানা দিয়া। না, সেটা ঠিক আছে, মহাদেব তো কে, হ্যাঁ, ইন্ডিয়ান রাস্তা দিয়া পাহাড়ে পিডাব্লিউ রোড দিয়া বাগমারা গেছে গিয়া। না, বাংলাদেশের কোন দিক দিয়ে বের হইলেন? এই যে উত্তর সাইড, বিদেশির সাইডে। বিদেশির সাইড দিয়ে? বিদেশির না, এটা হচ্ছে কলমান্দার সাইড, কলমান্দার সাইড দিয়ে চলে গেলেন। তারপরে ওইখানে বাগমারা গিয়ে? বাগমারা গিয়ে আরও 1 মাস রইলাম। তারপর বাদে জুড়াই হয়ে গেলাম গিয়ে ট্রেনিংয়ে। এমনি বাগমারা কি ইয়ত ক্যাম্প ছিল? ইয়ত ক্যাম্প, বিশাল বড় নাম লিখেছেন ওইখানে? নাম লিখেছি ওইখানে। কী করেন? নাম নাম লেঙ্গুরাই লিখে আছে, এই নরংরা লেঙ্গুরাই। কি এখানেও কি রিক্রুটিং ক্যাম্প ছিল? রিক্রুটিং ক্যাম্প ছিল, মেনডে ছিল বাগমারা। বাগমারা, আচ্ছা। তারপরে বাগমারা থেকে ট্রেনিংয়ে পাঠালো কোথায়? চুড়ায়, ডাইরেক্ট বাসে। কতদিন ট্রেনিং নিলেন? 29 দিন। 29 দিন কী শিখলেন? ভালো, 303 রাইফেল, LMG, স্ট্যান্ডগান, এই তিনটেও শিখছি। তারপরে আবার এটি তো শিখিয়ে আছি, SLR, SMG, HMG, HMG না, HMG, LMG,
এরএমজি এসে সাব মেশিন মেশিন গান জি কারা ট্রেনিং করেছেন? ট্রেনিং ইন্ডিয়ান আর্মি ছিল এস কে দাস, কে এল দাস, আর বাংলাদেশের দু একজনের সাথে বিডিআর দিয়ে দিত। এই এরপর আপনার ওইখানে ট্রেনিং করানোর পরে আপনি 29 দিন ট্রেনিং দিলেন, তারপরে? তারপরে কোম্পানি ভাগ হয়ে গেলো, একটা উইং, দুইটা কোম্পানি, দুই নম্বর উইং, দুইটা কোম্পানি, এবার তিনটা উইং ভাগ হইয়া। আর ট্রেনিংকালীন সময় কটা উইং ছিল? ট্রেনিংকালীন আমার ট্রেনিংকালীন সময় চারটা উইং ছিল। চারটা উইং ছিল, কী কী? এক নম্বর উইং, দুই নম্বর উইং, তিন নম্বর, চার নম্বর উইং। আপনি কোন উইংয়ে ছিলেন? এক নম্বর। আপনার এক নম্বর উইংয়ের প্রধান কে ছিল, মানে আপনাদের নেতৃত্ব কে দিত? না, এটা ইন্ডিয়ান আর্মি দিত। ইন্ডিয়ান আর্মি, এখানে কোনো বাঙালির নেতৃত্ব চলছে না। আচ্ছা, পরে কী করলো? ট্রেনিং করার পরে শপথ হইল। শপথ কোথায় হলো? শপথ তো এটার নিচে গ্রাউন্ড আছে, বিশাল বড়, এখানে সব তোলাতেই তোলাতে। শপথটা কী ছিল আসলে? শপথটা আমরা দেশের জন্য যুদ্ধ করব, কোনো চুরি ডাকাতি করব না, বেমানি করব না, বিশ্বাসঘাতকতা করব না। এই তো। তারপর আপনাদের অস্ত্র কি ওখানকে থেকে? আমাকে আবার এনে শপথের পরে আবার ভাগ করা হয়েছে। খুব বুদ্ধিমত্তা দেখিয়া ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ যেটা বলে ওই শিলং, শিলং পাঠিয়ে দিয়েছে। কয়জনকে পাঠালো? আমরা 7 জন। কে কে ছিল মনে আছে না? হ্যাঁ মনে আছে, বলেন তো নামগুলি। জিন্নতালী বিশ্বাস, তারপর আমি, তারপরে কিশোরগঞ্জের এক লোক, আর একজন জামালপুরের প্রফেসর। অতদিন কেলা জানে যে এগুলো আবার বলতে হবে, মনেই নেই। পরে কয়দিন ট্রেনিং নিলেন? সেই 14-15 দিন ট্রেনিং। কি শিখলেন 14-15 দিন? স্কেচ অফ ম্যাপ, ম্যাপকে টাচ করুন, কোন পথে আসি, কোন পথে যাওন। এখন রাত্রে মার্চ করলাম, সেই পথে আবার বাহিনীকে নিয়ে যেতে হবে, আবার সেখানে যুদ্ধ করতে হবে। খুব কঠিন কাজ। এগুলো শিখেছেন? ওটা কে ট্রেনিং দিল? ওই ইন্ডিয়ান, ইন্ডিয়ানরা। কোন রেজিমেন্ট মনে আছে? ইন্ডিয়ান, ইন্ডিয়ান রেজিমেন্ট। আচ্ছা, ওইখান থেকে ট্রেনিং নেওয়ার পরে আই এলাম। আইলে পরে বাদে আমাকে দীপক শর্মার কোম্পানির সাথে প্রেরণ করলো। কোথায়? বাগমারা। বাগমারা। দীপক শর্মা কি আপনাদের কি কোনো কোম্পানির? কোম্পানির কমান্ডার ছিল। আচ্ছা, খুব সহজ সরল আদিবাসী, আদিবাসী, ওয়ার্ল্ড ভিশনের, ওয়ার্ল্ড ভিশন, জি ওয়ার্ল্ড ভিশনের সে ম্যানেজার ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে কোথায় আপনি তার সাথে এসে কোথায় যুদ্ধ করলেন? এই যে তার সাথে আমি যেভাবে কোথায় কোথায় যুদ্ধ করেছি, এই যে কিসার যুদ্ধ করছি, তার তো তার কোম্পানির 3টা প্লাটুন। আচ্ছা, কী কী? 1টা প্লাটনে 30 জন। আচ্ছা, 90 জন নিয়ে কোম্পানি। তারপরে সে সাব সেক্টর কমান্ডার হয়ে গেল দীপক শর্মা, তার কোম্পানিরাও চলতে চলো। ফজলা ফাইজিলাম 7 তারিখ, শামগঞ্জ পাবই এহেন ফাইট দিলাম, কুকাকালি ফাইট দিলাম, তা কণ্ঠ যুদ্ধ, এগুলা এগুলা হিট অ্যান্ড রান। আমাদের তো গেরিলা যুদ্ধ, হিট অ্যান্ড রান। কতজনের আপনাদের গ্রুপ ছিল? গ্রুপে ছিল 30 জন হইল, কোনোটা দেখাই তো আমার ফেটো বেদনা। যুদ্ধ লাগার যাওয়ার হুকুম হবে হবে মন নিয়ে দেখিয়ে তারা একটা ভাব ধরে আছো। এবার কেউ 30 জন আর থাকতো না, 20-22 জন থাকতো। কমান্ড কে করতো ওই গ্রুপে? কমান্ড করতো আপনার গ্রুপে? কমান্ড কে করতো? না, এইটা কমান্ড তো, প্লাটন কমান্ড তো আমি চালিয়ে আছি। আজ চলো মুখে যাই শামগঞ্জ। শামগঞ্জ যেদিন ফাইট দিছি, মারাত্মক ফাইট দিছি। শামগঞ্জে কি ওদের কোনো ক্যাম্পে অ্যাটাক করছেন? রাগিয়া কোথায় ছিল শ্যামগঞ্জের? শ্যামগঞ্জে এদের ক্যাম্পে যেতে পারি নাই, তবে ফায়ার করছি। এরা যে দোকানে স্টল নাস্তা নাস্তাও করে না, একটু আড্ডাতে দেখে মুক্তিযুদ্ধ আছে কিনা, হ্যাঁ ফায়ার করিয়া বাদে তশ্ন শুরু হয়ে গেছে একটা বিশাল। সব বাদর হয় আর মুক্তিযুদ্ধের কেউ সেটা ওই কথা হইতে পারে, আমরা বাহিনী থাকতে একটা বিরাট তশ্ন শুরু হয়ে গেছে ফায়ারিং। তা আমরা ধরে কেউ, আমরা তো পথছি নাই, কোন কোন পথে ফালানো যায়। এই আক্রমণগুলি আপনারা কোন সময় করতেন? রাত্রে, রাতে, রাতের 1টা 12টা। আচ্ছা, তখন এই যে আপনি যে ঘটনা বললেন শ্যামগঞ্জে, এটা কোন মাসের ঘটনা আনুমানিক? বাংলা মনে হইতেছে ভাদ্র মাসের শেষের দিকে হবে। আচ্ছা,
তো এরকম অপারেশন কতগুলি করলেন, কোথায় কোথায় করলেন? অনেক অনেক অনেক, তবে আহত হওয়ার পরে তো আর কত নিয়ত অংশগ্রহণ করতাম পারছি না। আহত হয়েছেন কোথায়, ওই ঘটনাটাকে একটু ডিটেল বলবেন, কি হলো, আপনারা কোথায় ছিলেন, উদ্দেশ্য কি ছিল, কি ঘটনা ঘটলো, ডিটেল বলেন তো। তারা মাইন্ড পোতা শুরু করছে। কোন জায়গায়? ওইটা বাগমারার এদিকে 3 মাইল এদিকে বাংলাদেশের ভিতরে মাইসপাড়া। আপনারা তখন এটা আপনারা কি ভারতের অংশে? ভারতের অংশে। আচ্ছা, তারপর? তারপর তো আমরা আগাইলাম, এক কইলাম দীপক সংমারে, যারা তো এইভাবে এই কাজ করতেছো, আমরা এদিকে আর বাড়িতে পারতাম না, রাত্রে বাজিয়াম দিনও বাজিয়াম, বাবা মাইন্ডে সবাই বিস্ফোরিত হয়ে যাবে। তো এরা তো হিরানি লাগবো, ওই রাস্তাঘাট সব বন্ধ হয়ে যেতেছে, তো এটা তো হয় না। বাদে আমরা কয়েকজন বসলাম, আমরা কয়েকজন বসলে পরে দীপক শর্মা, আমি রশিদ, তারপরে এই তো আরও কয়েকটা নাম আছে, বসলে পরে চলো আমরা ফায়ার তো করো লাগবো না, তোরা আরও অগ্রসর হইব জি না গেলাম একের কাছাকাছি, বা উৎপাত্তে বেরিয়েছি। কয়জন কয়জন গেলেন? 20-35 জন। আচ্ছা, কোন সময় গেলেন, দিনে না রাতে? দিনে দিনে। কয়টার দিকে? বৃষ্টি হইতেছে, ঘুর 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 বৃষ্টি হইতেছে। আচ্ছা, বাগমারা থেকে আসলেন? বাগমারা থেকে গেলাম ঠিক 2টা দিকে। এই দিকে কোন জায়গায়? এই মাঝবাড়ার দিকে। আচ্ছা, মাঝবাড়া না, বটার ইয়ে রাস্তা ওই জানো ভাইয়া, সরাসরি যাওয়াটা সম্ভব হয় না। ওটা কি পাহাড়ি অঞ্চল? পাহাড়ি অঞ্চল, সম্পূর্ণ বিরাট পাহাড় জঙ্গল। মানে আপনাদের উদ্দেশ্য কি? এদেরকে প্রতিহত করা, যেহেতু ওরা মাইন পুতছে, সেই জন্য না পুততে পারে আর অগ্রসর না হয়। আচ্ছা, নাহলে এত সুযোগ দেবেন না। তারপর আপনারা গিয়ে কী করলেন? ফাইট করলাম, দীর্ঘ সময় অর্ডার দিল, আমি একটা কাগজ আছে দিব না, কাগজ দল না, আপনি বলেন যেটুকু বলার। যেমন আপনি, আপনার অস্ত্র কী চালাতেন? আমার অস্ত্র স্ট্যান্ড গান, স্ট্যান্ড গান ছিল। তো আপনারা ওইখানে গিয়ে কয়জন আর্মিকে দেখতে পান? আর্মি অন্তত পক্ষে এরা বেশি ছিল না, এরা ভোটার সাহিত্য শক্ত হেভি গান অস্ত্র নিয়ে আসছে, এরা 20-25 এরম হবে। আচ্ছা, রাজাকার আছেন বেশি? রাজাকার ছিল। তো ওই যে ওরা কী করছিল, মাইন পুঁতে পুঁতে রাখছিল। আচ্ছা, তারপর আপনার আক্রমণ করার পরে? আক্রমণ করার পরে তো হেরা পাল্টা আক্রমণ শুরু করলো, গোলাগুলি শুরু হলো। কখন? এসব তো বাদে তার গড়ি তো আর ধরনের সময় নেয় না। গড়ি এত আনুমানিক কোন সময়টায়? আনুমানিক 4টা হবে, 4টা, বিকেল 4টা। তারপর? তারপর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, তারপরে হেরা কবর, হেরা জানি তো দুর্বল, হেনে কবর দিতে পাক আর্মি আরও আসা শুরু হয়েছে, ইয়ে করতে করতে। ওদের ক্যাম্প কোথায় ছিল? ছিল বিরিশি, ওইখান থেকে আরও আর্মি আসতেছে, আসতে শুরু করছে। আর আপনারা? আপনারা বাবার ইয়েতে তাড়াতাড়ি হট করে আয়োজন যায় না, আমরা কাভারিং শুরু করছে ভারতীয় বাহিনী, এর পাখি আমরা দেয়। আচ্ছা, আহত কীভাবে হলো? এমনি তো যখন ফায়ার করতেছে সবাই, আমি একটা ইয়ের মাঝে, কিসের মধ্যে ছিল, খাদের মাঝে জুপে আল্লাহ থেকে ফায়ার করতেছি, তখন আমার ডাইন কান, ডাইন হাতে কোথায়, যেটা রেঞ্চের বাইরে আমি আর কি, না তো এই বাইরে তো সিঁড়ি মেরিয়ে গেল। এটা কি গুলি? গুলি। আচ্ছা, গুলি লাগছে, গুলি লেগে বেরিয়ে গেছে, বেরিয়েছে না, রেঞ্চের বাইরে, রেঞ্চের তাহলে তো। আচ্ছা আচ্ছা, বাইরে ছিলেন। তারপর এটা ততটুকু না, সবচেয়ে কতক্ষণ পরে খাদে যখন ঘুরে রয়েছি, এই নিয়ে জঙ্গলা থেকে, এই জঙ্গলা খুব চিনা যুগ, বাবা এক যুগ গিয়ে ঢুকছে। কোথায়? এইখানে, এই কানে ঢুকছে, এইখানে ঢুকার পরে ভিতরে ঢুকে গেছে, একেবারে এটার ভিতরে ঢুকে একেবারে ছেড়াবার লাগাই গেছে, কামড় কি কামড়, পাগল হয়ে যেতেছি এরকম অবস্থা। বলতে হন আমি কোন পথে যাই, তবে আরেকজন আমাকে সাহায্য করছে, ইন্ডিয়া রক্ত পড়তেছে, হিন্দিও রক্ত পড়তেছে, কান্দিও রক্ত পড়ছে, রক্ত পড়তেছে। তারপর একসাথে ভাগলাম, তারপরে
আমাকে আর রাখছে না বেশিক্ষণ, বাবা তুরায় পাঠিয়ে দিচ্ছে। কোথায়? তুরা তো মেঘালয় ডিস্ট্রিক্ট, জেলা শহর, সেখানে পাঠিয়ে দিলে সেখানে আমার চিকিৎসা চলছে। কী চিকিৎসা হচ্ছে? এটা বাইর করছে চন্দ্রটা। কীভাবে বের করছে? ওটা যন্ত্র দিয়ে বাইর করছে। বাইর করছে, খুব রক্তপাত হচ্ছে। এরপরে এটা বাইর করছে আর এটার ব্যান্ডেজ করছে, ওষুধ দিচ্ছে। কানের এখন কী অবস্থা? এটা তো বধির, সম্পূর্ণ বধির। ওই সেই যোগ বের করার ওই মানে আর কানে শুনেন? একটা কান দিয়ে যা শুনি। আর হাতে? এটা রাবার মেশিন দিচ্ছে। হাতের কি, হাতে কোনো সমস্যা হয়? হাতে ইয়ে করছে, ব্যান্ডেজ করছে সুন্দর করে। রক্ত পড়ছে তখন বেশি, তখন তো আরও বড়ো আসছে ক্রমান্বয়ে। এটা এখন ছোটো হয়ে গেছে ক্রমান্বয়ে, আল্লাহ দিলে বড় হয়ে ছোট হয়েছে। আগে তো এটার আড্ডি মাঝে ধরলে কষ্ট হয়েছে, অন আড্ডিটাও মজবুত হয়েছে কিছু। তো ওই যে আপনি যে জায়গায় পজিশন নিয়েছিলেন, সেই জায়গাটা কি ঝুপড়া ঝুপড়ি টাইপের ছিল নাকি? পরে গিয়া দেখি তো ময়দান হয়ে গেছে। হ্যাঁ, ওরা ওরা কি উঁচু জায়গায় ছিল না আপনারা উঁচু জায়গায়? আমরা ছিলাম উঁচু জায়গায়, হেরা ছিল নিচু জায়গায়। নিচু জায়গায় ছিল ইয়ে বিরোধী দান বা দানকে ছোয়া ছোয়া হইতেছে ওই জায়গায় ছিল ওরা। ওরা মাইনপুর ছিল? মাইনপুর ছিল। আর আপনারা ছিলেন উপর থেকে? তো ওইখানে ওইখানে ওই অপারেশনটায় আপনার আপনি ছাড়া আর কেউ কি আহত হয়েছে? আহত আর হয় না কেউ, তবে হেদের বেশি আহত হয়েছে। রাজা কার সম্প্রদায় কিছু আহত হয়েছে আর একজন পাক বাহিনী মারা গেছে ওদের। তাহলে ওই অপারেশনটা আপনারা জয়লাভ করেছিলেন মোটামুটি? মোটামুটি জয়লাভ, মোটামুটি অল্প অস্ত্র ছোটো ছোটো এলএমজি, সর্বোচ্চ রাইফেল হয়েছে এলএমজি। হ্যাঁ, আর এই মোটার সারানোর যে মেশিন দেওয়া এটা ছোটো। হ্যাঁ হ্যাঁ, টোয়েন্টি, এটা তত গুরুত্ব না, তবে আতঙ্ক সৃষ্টি হয়ে আসছে। আচ্ছা, এটা কোন মাসের ঘটনা, এটা কি মনে করা যাবে? আমার এমনি আপনার শারীরিক অবস্থা কি এখন? বয়স তো অনেক হয়েছে। আচ্ছা, শরীরের অবস্থা কেমন? খুবই, আমি তো যাইতে পারি আপনার লাগে খালি একটু। হ্যাঁ, নাইলে বাইরে নেবে না, নিশ্চিত। স্ট্রোক করেছেন? স্ট্রোক করেছি। আচ্ছা।